ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের প্রিয় দিনী ভাই জানতে চেয়েছেন খুশু ওয়াল খুদু এই দুইটা শব্দের অর্থ এবং এটা কিভাবে আমরা নিয়ে আসতে পারি। আসলে খুশু মানে হচ্ছে যে ভয় ভীতি, ওয়াল খুদু বিনয় নম্রতা। অর্থাৎ আমরা কিভাবে সলাতে ভয় ভীতি এবং বিনয় নম্রতার সাথে থাকতে পারি, এটি হচ্ছে মূল বিষয় এই দুটি শব্দের। অর্থাৎ যখন সলাতে আমাদের একাগ্রতা আসবে, ভয় আসবে, মহান রব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে স্থান পাবে, তখন আমরা বিনয় নম্র এবং ভীতি সহকারে সলাতটা আদায় করতে পারবো। আর মহান রব্বুল আলামিন কীভাবে আমরা খুশু এবং খুদু এই দুটি নিয়ে আসতে পারি সে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, যে তোমার মনে রাখতে হবে যে তুমি তোমার মহান প্রতিপালক মহান রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হয়েছ সলাত আদায়ের জন্য এবং তুমি তাকে দেখছ। যদি এমনটা তোমার ইমানের স্তর না পৌঁছায় তাহলে তোমাকে এর পরবর্তী স্টেপে যেতে হবে, সেটি হচ্ছে তাহলে তোমাকে মনের ভিতরে এটা ধারণ করতে হবে যে আমি আমার রবকে দেখছি না কিন্তু আমার রব আমাকে দেখছে। যেমনটি মনিব এবং মালিকের ক্ষেত্রে হয়ে থাকে, যদি মালিক যদি কোনো জায়গায় দণ্ডায়মান থাকে তাহলে তার দাস দাসীরা কীভাবে তার সামনে বিনয় নম্র ভদ্রতার সহিত ভয় ভীতি নিয়ে দাঁড়িয়ে থাকে। অনুরূপভাবে আমাদের এই অবস্থাটাকে এটার সাথে তুলনা করে মহান রব্বুল আলামিন যিনি সমস্ত পৃথিবীর অধিপতি, যিনি সমস্ত পৃথিবীর মালিক, তার সামনে আমরা কিভাবে দণ্ডায়মান হলে তিনি খুশি হবেন, কিভাবে তিনি তার সামনে দণ্ডায়মান হলে তিনি আমাদের উপর সন্তুষ্ট থাকবেন, এই বিষয়গুলো অর্থাৎ এক কথায় সলাতে বিনয় নম্রতা এবং একাগ্রতার সাথে আদায় করা বা একাগ্রতার সাথে সলাতে থাকা, এরই নাম হচ্ছে আল খুশু ওয়াল খুদু। আশা করি বুঝতে পেরেছেন।